from Rangdhunu Shatkahan and welcome to another new video. আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আবার হাজির হয়ে গেলাম, তোমাদেরকে বেশ কিছু জিনিস দেখাবো। এর জন্য তো প্রথমে তোমরা দেখে নাও এই যে বেড কভারটা কিছুদিন আগে কিনে আনা হয়েছিল হোমটেক্স থেকে। দেখো এই বেড কভারটা বিছানো হয়েছে, কতটা সুন্দর লাগতেছে দেখো। এরকম ব্রাইট কালার না ঘরটাকে আরো বেশি উজ্জ্বল করে দেয়, তো ভালো লাগতেছে, চোখে আরাম লাগতেছে। আসলে এর আগে যে বেড কভারটা ছিল ওটা ছিল হলুদ। তোমাদেরকে তো আগেই বলেছি যে আমার হলুদ একদম পছন্দ না, তো যেহেতু এটা একজন গিফট দিয়েছিল তো বিছানো লেগেছিল আর কি। আমার অপছন্দ থাকা সত্ত্বেও বিছিয়েছিলাম, যাই হোক তো আজকে এটা বিছিয়েছি, ভালো লাগতেছে। এখন আমরা কি কি কেনাকাটা করলাম এগুলো দেখে নিই আসো। প্রথমে দেখাই এই ওড়না দুইটা। এই ওড়না দুইটার একটা মজার কাহিনী আছে। এটা হচ্ছে জর্জেটের ওড়না। এর আগে কৃষ্ণান্টি রেড কালারের একটা জর্জেটের ওড়না কিনেছিল। ও যখন কিনেছিল সেটা ও 120 টাকা দিয়ে কিনেছিল, 140 টাকা মনে হয় দাম চেয়েছিল, তো 120 টাকা দিয়ে কিনেছিল। তো এরপর আবার যখন আমরা বাহিরে গিয়েছি তো ওই দোকানদার বলতেছে উনি নাকি দোকানটা ছেড়ে দিবে, তো কম দামে যা যা জিনিস আছে দিয়ে দিচ্ছে। পরে আমরা এই উনা দুটো নিয়ে এসেছি মাত্র 50 টাকা করে, বুঝেছো, 50 টাকা করে দুইটা 100 টাকা দিয়ে নিয়ে আসছি। সব সুন্দর সুন্দর কালার না মানুষ নিয়ে গিয়েছিল আগে, তো এই কালার দুটো আমি আনলাম। আর একটা ছিল সিলভার কালার, সিলভার কালার তো কৃষ্ণান্টিকে একদম মানায় না, এর জন্য আনেনি। কেমন হয়েছে উনা দুটা, সুন্দর হয়েছে না? এটা গেল ওড়না। ওড়নাটা কম দামে পেয়েছি বলে আমি অনেক খুশি হয়েছি। এরপরে এখানে আরেকটা ওড়না আছে, এই ওড়নাটা আমি কিনিনি, এটা কৃষ্ণান্টি দিয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে এটা একটু বেশি চিকচিকে, তোমরা তো আমাকে দেখে বুঝতেই পারো যে আমি একটু চিকচিকে জিনিস কম পছন্দ করি এবং কম পরি। তো ও যেহেতু এনে দিছে এর জন্য আমার এটা রাখা লাগছে, আমার অত একটা পছন্দ হয়নি তারপর আমি রাখছি। তো এটা পরা শুরু করব ভাবছি, ভাবছি এটা পরে ফেলব। দেখো তোমাকে কেমন লাগতেছে, কেমন কি বলো তোমরা, আমার কি এরকম চিকচিকে জিনিস পরা উচিত, ভালো লাগে আমাকে? আচ্ছা তোমরা জানো তো, ভালো লাগলে তাহলে আমি এখন থেকে এরকম চিকচিকে জিনিস পরবো। এরপরে এখানে কিছু জিনিস আছে, এগুলো হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক উপাদানের গুঁড়া। এখানে তিন ধরনের গুঁড়া আছে, খুলতে পারতেছি না। এগুলো আমরা একটা এরকম প্রাকৃতিক জিনিসপত্রের বিভিন্ন জিনিস বিক্রি করে এরকম একটা দোকান আছে, ওখান থেকে এনেছি। এখানে দেখো তিনটা প্যাকেট, তিনটা প্যাকেটের মধ্যে একটা হচ্ছে আমলকি, একটা হচ্ছে নিম, আর একটা হচ্ছে মেথি, তিনটা তিন ধরনের। তো আমি এগুলো দিয়ে হেয়ার প্যাক ইউজ করব। তো যখন আমি হেয়ার প্যাক ইউজ করব তোমাদেরকে অবশ্যই দেখাবো। এই তিনটা উপাদানই না চুলের জন্য খুবই উপকার, তো এগুলো নিয়ে আসছি। তোমরা তো জানোই যে আমার মাথায় একদম চুল নাই, টাক বের হয়ে গেছে, তো একটু যত্ন তো নেওয়া দরকার, এর জন্য এগুলো নিয়ে আসা হয়েছে। এরপরে সবচেয়ে আকর্ষণীয় যেটা সেটা তোমাদের এই কাপড়টার কথা মনে আছে? এর আগে যেদিন শপিং ভিডিওটা দেখিয়েছিলাম ওই যে অনেকগুলো লেস কিনে এনেছিলাম, সেদিন এটা তোমাদের দেখিয়েছিলাম। এটা জামাটা বানিয়ে এনেছি আমি, এবং এই সিম্পল কাপড়টাকে একটা গর্জিয়াস গাউন বানানো হয়েছে, তা আমরা দেখি। ওখানে যে লেসগুলো কিনে এনেছিলাম না, ওখানকার লেসগুলো থেকে তিনটা লেস ইউজ করে এই জামাটা ডিজাইন করেছি। এটা হচ্ছে একটা গাউন হয়েছে। প্রথম দেখো কতটা ঘের হয়েছে এটার, দেখেছ এটা ঘেরটা অনেক বড় হয়েছে। এটার নিচের দিকে
দেয়া হয়েছে এই যে পাতলা গোল্ডেন কালারের যে লেসটা ছিল ওইটা এই পুরো ঘেরটার মধ্যে দেওয়া হয়েছে দেখো আমরা ওনাকে সব লেস দিয়ে দিয়েছিলাম উনি আবার এই যে এতগুলো ফেরত দিয়েছে তো আমরা ভয় পাচ্ছিলাম বলে কিনা যে সব লেগে গেছে তো এই জন্য চিন্তায় ছিলাম যাই হোক এখন দিয়েছে আর এই দেখো মাঝখানে এটা তো মাঝখানে একটা শিলি আছে না ওই শিলিটার উপর দিয়ে এই এই লেসটা আবার দেওয়া হয়েছে এটাকে মেবি রুমাল শার্টের জামা বলে তো এই এখান দিয়ে এটা দেওয়া হয়েছে আর এই যে যে আকাশি আকাশি না নীল নীল আর গোল্ডেন মিলানো যে লেসটা ছিল এই লেসটা এখানে আমরা গলার মধ্যে দিয়েছি ডাবল করে দেওয়াতে এটা মোটা হয়েছে দেখতে অনেকটি সুন্দর লাগতেছে এটা পুরো লেসটা লাগে নেই এটা অর্ধেকটার মতো লেগেছে বাকিটা আগেই আমরা ফেরত নিয়ে এসেছিলাম আর হাতার মধ্যে দিয়েছি এই যে এটা তোমাদের আগেই বলেছিলাম যে এটা হাতায় দেওয়ার জন্য এনেছি দেখো হাতার মধ্যে দেওয়া হয়েছে এই হাতাটা না আমি সচরাচর যে হাতাটা জামা পরি যেমন এই ছোট হাতা অথবা থ্রি কোয়ার্টার ওইটার মতো না এটা একটু আনকমন ধরনের হয়েছে এটা ওরা এই পর্যন্ত নিয়েছে এই কনুয়ের উপর পর্যন্ত আর একটু টাইট ভাবে একদম ফিটিং করে লাগানো এই হাতাটা আর এইখানে লেসটা তো একদম এভাবে চেপে থাকে আমি যখন পরেছিলাম ট্রায়াল দিয়েছিলাম তো ভালো লেগেছে অনেক তো এই তিনটা লেস ইউজ করে এটা বানানো হয়েছে এই দেখো এইটার ডিজাইনটা আমি আর কৃষ্ণাটি দুজনে মিলে একসাথে করেছি আর সাথে আমরা ওই যে টেলার সাঙ্কেলকেও বলেছি যে এভাবে ভাবে করলে কেমন হয় তো উনি বললো যে হ্যাঁ করা যাবে তো এটা আমার হাতাটা না আর একটু অন্যরকম করার ইচ্ছে ছিল মানে এই পর্যন্ত আসার পরে আরেকটা জয়েন্ট দিয়ে এরকম মৌসুমি হাতার মতো ফুলানো নিচের দিকে দেওয়ার ইচ্ছে ছিল দিয়ে তারপর লেসটা দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু কাপড়টাও কম হয়ে গেছে যেহেতু অনেক বড় ঘের দেওয়া হয়েছে আর লেসটাও আমরা মাত্র এক গজ এনেছিলাম তো ওইটাও হতো না এর জন্য আমরা এই হাতাটা দিয়েছি এবারে এটার সাথে সালোয়ার বানানো হয়নি জাস্ট জামাটাই বানিয়ে নিয়ে এসেছিলাম তো ভেবেছি এই কালারটা দিয়ে এটার সালোয়ারটা বানাবো এটা লেমন এক কালার এই লেমন কালারটা দিয়ে সালোয়ারটা বানাবো আর এটা মেবি আমি স্ট্রেট সালোয়ার বানাবো স্ট্রেট সালোয়ারটা হয়তো এই গাউনটার সাথে ভালো লাগবে এখনকার দিনে তো আর কেউ চুড়িদার পরে না তো ছোটবেলায় আমি অনেক চুড়িদার সালোয়ার পরতাম তো এই জন্য চুড়িদার বানাবো না এটা দিয়ে এটা বানাবো আর এটার সাথে না এখনো ওড়না সিলেক্ট করা হয়নি ওড়না সিলেক্ট করতে হবে বুঝতেছি না যে কি কালারের ওড়না মানাবে তো আবার আজকে এই কয়টা জিনিসই তোমাদের দেখানো ছিল দেখানো হয়ে গেল ভিডিওটা আজকে আর লম্বা করবো না তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হবে তোমরা ভালো থেকো আল্লাহ হাফেজ